হবিপুর থানার রাগোবাটি এলাকার প্রায় 1 কিমি কাঁচা রাস্তার বেহাল দশা চরম নাজেহালের শিকার এলাকাবাসী ফলে ওই বেহাল রাস্তাটি পাকা করানোর দাবিতে হাতে তীর ধনুক ও ধামসামাদল বাজিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার ঝিনঝিন পুকুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে অবরোধের ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট যদিও পরে আড়াই ঘন্টা পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ডে বিভিন্ন দল ছেড়ে প্রায় 300 জন কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যমে দল ত্যাগীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং তৃণমূল নেতা সুজিত সাহা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো সোমবার এদিন সকাল 11টা নাগাদ ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় চারটি ঢালাই রাস্তার কাজের সূচনা করা হয় নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা ঢালাই রাস্তার কাজের সূচনা হয় খুশি এলাকাবাসী তারা আবেদন করেছে আমরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা এটা বিডিও সাহেবকে দিয়েছিলাম আজকে মানুষের যে অসুবিধে সেই অসুবিধে থেকে মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে তার জন্য আজকে যদুপুর ওয়ানে আমরা চারটে খুব বড় বড় রাস্তার শুভ সূচনা করলাম এই চারটে রাস্তা মিলে আনুমানিক ব্যয় হচ্ছে প্রায় 2 কোটি টাকার মতন আজকে থেকে কয়েকদিনের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে বালুরঘাট থানার জলঘর পঞ্চায়েত অফিসের ঢিলছোড়া দূরত্বে রাধানগর থেকে গোপানগর যাওয়ার প্রায় 1.5 কিমি রাস্তার বেহাল দশা অথচ ওই রাস্তার ওপর নির্ভরশীল কয়েকটি গ্রামের হাজারো কয়েক বাসিন্দা তবু হুশ নেই পঞ্চায়েতের এমনটাই অভিযোগ ক্ষুদ্র এলাকাবাসীর ক্ষুদ্র এলাকাবাসীরা জানিয়েছেন দীর্ঘ প্রায় 40 বছর পূর্বে ওই রাস্তাটিতে করা হয়েছিল ইট সোলিং এরপর কেটেছে দীর্ঘ প্রায় 40 বছর আর এই দীর্ঘ সময় মানুষের ব্যবহারের ফলে খানাখন্দে ভরেছে ওই রাস্তা বর্তমানে জমে রয়েছে বর্ষার জলও ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হামেশাই দুর্ঘটনার শিকার নিত্যযাত্রীরা এলাকাবাসীর চরম নাজেহালের কথা তুলে ধরার পাশাপাশি ওই বেহাল রাস্তাটি পুনর্নির্মাণের দাবিও তোলেন তারা চিন্তা করবেন না দুই মন্ত্রীদের নামও যদি দিকে তাও বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপারে কাজের কাজ কিছুই হয় না কোন এলাকা থেকে কত দূর অবধি কীরকম রাস্তা এখন মোটামুটি এই ঘাটের ওপারটা রাধানগর ওটা সম্পূর্ণ মানে পাকা হয়ে গেছে আমাদের এই 84 থেকে এই পশ্চিম বাংলা সাগর এটাই মানে বিরাট আংশিক সময়ে শিক্ষক শিক্ষিকাদের স্থায়ীকরণ সামান্যিক ভাতা প্রদান সংরক্ষণ এবং অবসরকালীন সময়ে এককালীন ভাতা প্রদানের দাবিতে সরব পশ্চিমবঙ্গ রাজ্য আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠন ফলে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন তারা এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ডিএসআরকে স্মারকলিপি দেওয়া যাতে আমাদের স্থায়ীকরণের ব্যাপারটা উনি একটু দেখেন এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী আছেন তার কাছে আমাদের এই বার্তাটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এই জন্যই আজকে আমরা এখানে স্মারকলিপি দিতে আসছি আপনাদের এই দাবি যদি না মানা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত কারণ আমাদের 22টি জেলার সংগঠন গড়ে উঠেছে সবাই একসঙ্গে এখন গর্জে উঠেছে আর এই কোভিড সিচুয়েশনের মধ্যে এখন আর কি আমাদের যা পরিস্থিতি আমাদের সংসার চালানোর মতো অবস্থা নেই মানে আমাদের যে যত সামান্য 1 থেকে 2 হাজার টাকা বেতন পেতাম সেটাও এখন পাচ্ছি না আমরা স্বপ্নের বাড়ি বানাবেন কি এমডি ভাল লাগবে এবার কোনটা কিনবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অরিজিনাল এক্স রিবস শুধু টপ টেক টিএমটি বারে অরিজিনাল শুধু একটাই হয় টপ টেক এক্স রিবস অরিজিনালি টিকবে মেসার্স রাজি স্ক্যান সেন্টার স্থান বারুদুয়ারি ঈদগাহ পাড়া হরিশ্চন্দ্রপুর মালদা এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা যত্ন সহকারে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফি করা হয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স রাজি স্ক্যান সেন্টার উজালা মেডিকেল এজেন্সির নিচু তলায় বারুদুয়ারি ঈদগাহ পাড়া হরিশ্চন্দ্রপুর মালদা तपत तपत तपित होके बना मिश्रण शशत शशत बन
बना है ये बनाएगा भारत का चित्रण टूटेंगे हम लड़ेंगे बनेंगे हम करेंगे देश के नव निर्माण में हमारा भी योगदान अंकित टीएमटी का वादा लोहे की उम्र ज्यादा